नशीद फिल्म प्रेजेंट्स। शहीदी तमन्ना जार बुके आछे, आपोष करे ना से तो बातिलेर साथे, मने प्राणी एकटाई आकांक्षा ता, जन्नते चाहे शुधु अल्लार काछे। शहीदी तमन्ना जार बुके आछे, आपोष करे ना से तो बातिलेर साथे, मने प्राणी एकटाई आकांक्षा ता, जन्नत चाहे शुधु अल्लार काछे। शहीदी तमन्ना जार बुके आछे, शहीदी मरण जार शुधु प्रत्याशा, दुनियार माया मोह मिछे भालोबासा। शहीदी मरण जार शुधु प्रत्याशा, दुनियार माया मोह मिछे भालोबासा। जार मतो करे दिनेर पथ धरे, जार मतो करे दिनेर पथ धरे, चले जेते चाहे से जे मबुदेर काछे। शहीदी तमन्ना जार बुके आछे, आपोष करे ना से तो बातिलेर साथे, मने प्राणे एकटाई आकांक्षा ता, जन्नत चाहे शुधु अल्लार काछे। शहीदी तमन्ना जार बुके आछे, ईमानेर नूरे जार भरे थाके मन, कुरानेर तारे से तो लड़े आमरण। ईमानेर नूरे जार भरे थाके मन, कुरानेर तारे से तो लड़े आमरण। जालिमेर काछे खोबु नोआई ना माथा ता, जालिमेर काछे खोबु करे ना तो माथा नत, মৃত্যুর কথা শুনে খুশিতে হাসি। শহীদি তামান্না যার বুকে আছে, আপোষ করে না সে তো বাতিলের সাথে, মনে প্রাণে একটাই আকাঙ্ক্ষা তা, জান্নাত চায় শুধু আল্লাহর কাছে। শহীদি তামান্না जार बुके आछे। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, খুব ব্যথাতুর হৃদয়ে আজ আপনাদের সামনে হাজির। আপনারা অনলাইনে কল্যাণে জেনেছেন, সদ্য তারুণ্যে পা রেখেছে ফরিদপুরের তৃতীয় সন্তান আমাদের প্রিয় ভাই মাইনুল ইসলাম আজ আমাদের মাঝে নেই। প্রত্যেকটি মৃত্যুই আমাদেরকে দোলা দেয়, হৃদয়ে ধাক্কা দিয়ে, কিন্তু আজ একটি ব্যতিক্রম ঘটনার কারণে একটু বেশি ব্যথাতুর হয়ে পড়েছে। ঘটনাটি হলো, মইনুল যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, ও হঠাৎ করে আমাকে মেসেঞ্জারে একটি গান পাঠায় এবং আমাকে আমার পার্সোনাল ফোন নাম্বারে ফোন দিয়ে বলে, ভাইয়া আমি আমার জীবনের প্রথম একটি গান লিখেছি, আমি চাই এই গানটিতে আপনি সুর করে দেবেন আর আমি গাইব এই গানটি। আমি নিজেও তাকে সরাসরি কখনো কাছে না পেলেও ফোনে মাঝে মধ্যে কথা হতো, তার চেহারাটা পরিচিত, তাকে খুবই ভালোবাসতাম, স্নেহ করতাম। তো তার সেই মায়া ভরা মুখ আর আবেগ ঘন আবেদন আমি ফেরাতে পারিনি। আমি দৈনন্দিন দিয়ে আমার ল চেম্বারে বসে গানটিতে সুর করার চেষ্টা করি এবং ওখান থেকেই তাকে আমি ফোনে শোনাই। সে তখন হসপিটালে অ্যাডমিট। গানটি শুনে সে আবেগ প্রবণ হয়েছে, বলল, ভাইয়া আমি হসপিটাল থেকে বাসায় ফিরেই আপনার সুর করা এই গানটি আমি রেকর্ড করব। কোথায় রেকর্ড করব, কিভাবে শুটিং করব, কিভাবে গানটাকে অনলাইনে দর্শকদের কাছে পৌঁছাবো, এ সকল বিষয়ে অনেক কথা হলো।
তার স্মৃতি মাথা সেই গানটা এখন আমার সামনে, অথচ নেই শুধু মইগুলি। প্রিয় ভাইরা, জানি না আল্লাহ কতটুকু কাজ কবুল করে নেবে তার, তবে এই গানটি যেন আল্লাহ কবুল করে নেয় আপনারা দোয়া করবেন। গানটির শিরোনাম শহীদি তামান্না। আমি জানি না আল্লাহ তাআলার হৃদয়ে কতটুকু দিনের জন্য শহীদ হওয়ার তামান্না জাগিয়ে দিয়েছিল, যার কারণে এই গানটিকে লেখার মতো হিম্মত দেখিয়েছিল। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, তার জন্য দোয়া আছে। আমি ব্যথা ভরা হৃদয়ে গাওয়ার চেষ্টা করছি আমার পরম স্নেহে পরম আদরের মরহুম হাফিজ মইনুলের স্মৃতিকে সামনে নিয়ে এই প্রিয় গান। আল্লাহ তাআলা কোন গান কখন কিভাবে কবুল করে নেয় জানি না, আমাদের কতটুকু কাজ আল্লাহর কাছে প্রিয় হয়েছে আমরা জানি না। ইয়া রাব্বুল আলামিন, আমরা গোনাগার, গুনাহ ভরা দুটি হাত নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের পরম আদরের ছোট ভাই, আমাদের পরম স্নেহের ছোট ভাই মাইনুল ইসলাম, আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে নিও। প্রিয় দর্শক, যারা এই গান শুনলেন দোয়া করলেন, এই গান হিসাবে নয় হৃদয়ের আকুতি ঢেলে যেমন করে শহীদের তামান্না জাগিয়েছিল মাইনুল তার হৃদয়ে, যারা সত্যি মাইনুলকে ভালোবাসেন এই গানের মতো করে তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকেও শহীদ মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম।